আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো লজ্জাবতী গাছের অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে আজকে আমরা সে সম্পর্কে জানব তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক লজ্জাবতী গাছকে অনেকে লাজুক লতা, সমাঙ্গা লজ্জালু বলে ডেকে থাকে পরিচয় বর্ষজীবী গুল্ম আগাছা বা ঔষধি গাছ হিসাবে কাণ্ড লতানো শাখা প্রশাখায় ভরা এবং কাটা যুক্ত এ গাছ লালচে রঙের হয়ে থাকে এ গাছের কাণ্ড কিছুটা শক্ত সহজে ভাঙে না বরং পেঁচিয়ে টানলে ছিঁড়ে যায় লজ্জাবতী গাছের অনেকগুলো ঔষধি গুণাবলী আছে সেই গুণাবলীগুলো সম্পর্কে এখন আমরা জানব প্রথমত হাত পা জলা নিরাময়ে হাত পা জলার সঙ্গে শরীরে জ্বরও থাকে এটা সাধারণত বর্ষা ও শরৎকালে পিত্তবিকারে দেখা দেয় এক্ষেত্রে লজ্জাবতীর গাছ মূল পাতা দশ গ্রাম চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সেবন করলে উপকারে আসে দ্বিতীয়ত অশ্বরোগের ক্ষেত্রে অর্শের বলিতে জ্বালা বেশি ঝাল না খেয়েও যেন সেই রকম যন্ত্রণা তার সঙ্গে রক্তস্রাবও বেশি হতে থাকে এক্ষেত্রে গাছে ও মূলে দশ গ্রাম আন্দাজ এক কাপ দুধ ও তিন কাপ পানি একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে প্রতিদিন সকালে বিকালে দুবার খেতে হবে ছাগলের দুধ হলে বেশি ভালো হবে এরপর আমাশয়ের ক্ষেত্রে লজ্জাবতীর ডাটা পাতা মিলিয়ে দশ গ্রাম সিদ্ধ করে ছেঁকে খেতে হবে আর যাদের আমযুক্ত পায়খানা হয় তারা শুধু পাঁচ বা ছয় গ্রাম সিদ্ধ করে ছেঁকে ওই পানি খেলে উপকার পাবেন ঘামের দুর্গন্ধ দূরীকরণে অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং পোশাকে হলদে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাটা ও পাতার কাত তৈরি করে বগলে ও শরীরে মাখতে হবে তাহলে এ অসুবিধা দূর হবে কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে অনেকের মল গুলটে হয়ে যায় বুলেটের মতো শক্ত বের হতে অনেক কষ্ট হয় এক্ষেত্রে মূল সাত থেকে আট গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং ছেকে ওই পানিটা খেতে হবে তাহলেই উপকার পাওয়া যাবে বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন